এভরিবডি গুড মর্নিং। আজকের দ্বিতীয় শ্রেণীর অঙ্ক শেখানো স্থানীয় মান অনুসারে যোগ করো। তার একটা বোর্ডে বলে দেওয়া হচ্ছে, স্থানীয় মান এবার দেখো, এক আট সাত পাঁচ তিন চার দুই আট পাঁচ আর এক, এই চার তিনটে সংখ্যা, এই সংখ্যাটা স্থানীয় মান অনুসারে যোগে সাজিয়ে তোমাদের যোগ করতে হবে। তাহলে আমরা প্রথমে স্থানীয় মান লিখে নিই, একক দশক শতক হাজার। এই দুটো ঘর কিন্তু হাজার, এইবার কি আছে তাহলে আমাদের চারটে একক দশক শতক হাজার, এই চারটে মধ্যে চারটে সংখ্যা আমাদেরকে লিখে ঘরে ঘরে লিখে আগে সাজিয়ে নিতে হবে। তাহলে চারটে ঘর, তাহলে কটা আছে, এক দুই তিন চার, চারটে সংখ্যা, তাহলে এক হাজার আটশো, এক হাজার আট শত, সাত দশক, পাঁচ একক, তাহলে পাঁচ একক, পাঁচ এককটা কোনখানে বসবে, এককের ঘরে পাঁচটা বসবে, তাহলে পাঁচটা আমি আগে বসিয়ে দিলাম এককের ঘরে। তারপরে কি আছে, সাত দশক, সাতটা আমাদের এখানে বসাতে হবে দশকের ঘরে। তারপরে কি আছে, আট শতক, তাহলে আটটা আমাদের শতকের ঘরে বসাতে হবে। আর এক হাজার, তাহলে হাজারের ঘরে দুটোর মধ্যে এই ঘরটা এক হাজার। এইবার কি আছে, তিন চার দুই, তাহলে তিন চার দুইয়ের মধ্যে কি আছে, তিন শতক, চার দশক, দুই একক, তাহলে দুই একক, দুইটা কোনখানে বসবে, এককের ঘরে, তাহলে দুইটা আমি বসিয়ে দিলাম এককের ঘরে। তারপরে চার দশক, চার দশক, তাহলে এখানটা আমি বসিয়ে দিলাম চার। তারপরে কি আছে, তিন শতক, তিন শতক, তাহলে তিনটা আমি এই শতকের ঘরে বসিয়ে দিলাম। এইবার বলছি কি, শুধু আট আর পাঁচ দুটো সংখ্যা, তাহলে দুটো ঘরে, তাহলে আট দশক পাঁচ শতক, তাহলে পাঁচ শতক বসিয়ে দিলাম আর আট দশক বসিয়ে দিলাম, তাহলে আট দশক হয়ে গেল। তারপরে কি আছে, শুধু একটা সংখ্যা, একটা সংখ্যা মানে শুধু এক একক, একটা সংখ্যা মানে শুধু এককের ঘরে, এক একক হয়ে গেল। তাহলে আমাদের স্থানীয় মানটা আমরা কিভাবে সাজিয়ে নিলাম, তাহলে চারটে সংখ্যা চারটে ঘরে, তাহলে আমাদের ডান দিক থেকে বসাতে হবে। এইটা হলো কি, এক হাজার আট শত, পাঁচ দশক, সাত দশক, পাঁচ একক। তারপর নেক্সট পরেরটা কি হলো, তিনটে সংখ্যা, একটা দুটো তিনটে, তাহলে তিন শতক, চার দশক, দুই একক। নেক্সট তারপরে কি আছে, আট পাঁচ দুটো সংখ্যা, তাহলে আট দশক পাঁচ একক। তারপরে শুধু একটা সংখ্যা, তাহলে এক একক। এইবার আমাদেরকে এখানে নিচে লাইন কেটে দিয়ে বাইরে এখানে যোগের চিহ্ন, মানে একটা সাইডে একটা উপর, উপর নিচে আর এদিকে যোগের চিহ্ন বসিয়ে দিল। এইবার আমাদেরকে এটা যোগ করে স্থানীয় মান অনুসারে সাজানো হলো, সাজানোর পরে এবার তোমাদের যোগ করে দেখা যাবে। তাহলে পাঁচ আর দুই সাত, সাত পাঁচ বারো আগে তেরো, তেরো তিন বসল, তাহলে তেরো কত, এক দশ সব তিন একক, তাহলে তেরো এক দশ তিন একক, তাহলে তিন এককটা আমাদের এখানে বসে গেল একক ঘরে। এবারে এই যে সংখ্যা এক, এইটা কোথায় বসাতে হবে, এই মাথাতে, এই মাথায় এরকম বসিয়ে তোমরা ঘর চিহ্ন দিয়ে এখানে লিখে দেবে। এইবার এইটাকে তেরো হয়ে গেল, তাহলে
এই সব সংখ্যাটাকে গুণতে হবে তাহলে 8 4 12 আর 19 19 আর 1 20 20 কয় শূন্য তাহলে 20 হলো 2 এর শূন্য 20 কয় দশ কয় তাহলে 2 10 শূন্য তাহলে এই যে 20 তাহলে দুইটা আমাদের কোথায় বসাতে হবে এই দুইটা এখানে 2 এর দিতে শূন্যটা এখানে বসে গেল 20 তাহলে আমাদের রয়েছে থাকলো কি এটা দুইটা বাদ তাহলে দুইটা আমাদের কোথায় বসাতে হবে দুইটা এই ঘরে সাতরে ঘরে দুইটাকে আমরা বসিয়ে বলচিত দিয়ে দাও তাহলে এটা আমার হয়ে গেল এটা তারপরে এবার আমরা কয়টা সংখ্যা আছে একটা দুটো তিনটে তাহলে তিনটে সংখ্যা তাহলে 8 আর 3 11 11 দিয়ে 13 13 কয় দশ হল তাহলে 1 3 13 কয় দশ হল 1 দশ 3 একক তাহলে তিনটা আমাদের কি বসাতে হবে এখানে তিনটা আমরা এখানে বসিয়ে দিলাম আর থাকবে বেঁচে কি 1 তাহলে এই একটা আবার এই ঘরের মধ্যে এসে যাবে এই ঘরের মধ্যে এসে গেল তাহলে এবার কি কয়টা সংখ্যা আমরা পেলাম একটা একটা তাহলে 1 আর 1 এর কয় হলো 2 তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম 2 এই হলো তোমাদের স্থানীয় মান অনুসারে সাজিয়ে যোগ করো তারপর তোমাদের এখানে উত্তরটা লিখে দেবে উত্তর যোগফল 2 3 0 3 এইবার স্থানীয় মান অনুসারে সাজিয়ে যোগ করতে হবে তাহলে যোগ করা আমরা শিখলাম এইভাবে আমি সংখ্যা আবার লিখে লিখে তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো সেগুলো আবার বাড়িতে করবো।